এটা কিন্তু ব্রাউন কালার, এটা কিন্তু আগে ছিল আমার রেড কালার, এটা কিন্তু। তো আমার দু পেয়ার টোটাল হয়ে গেল গোল্ডেন, তো এখন আমি দু পেয়ার কিনবো। আমি রাহুল, লাভিং পেটস এন্ড পেটস চ্যানেল থেকে আপনার জানি স্বাগতম। তো ফ্রেন্ডস, আমি আরেক পেয়ার অর্ডিনারি গোল্ডেন বাই করে নিয়ে আসি, দেখুন এই হচ্ছে। এটা অর্ডিনারি সেটাপে এক পেয়ার ছিল, এখনও এক পেয়ার নিয়ে আসলাম, দেখুন এই বিকাল টাইমেই করে নিয়ে চলে এসেছি গোল্ডেন। তো এই সেটআপের জন্য গোল্ডেন পাখি ঠিক আছে, ঠিক আছে। তো এর মেল ফিমেল বুঝতে পারছেন, যেটা দেখুন রেড মাথা ওটা হচ্ছে মেল, আর যেটা ব্ল্যাক মাথা সেটা হচ্ছে ফিমেল, ঠিক আছে ফ্রেন্ডস। এটাকে আমি ছাড়বো আমার সেটআপে, দেখুন যখন গোল্ডেন নেবেন প্রথমত দেখে নেবেন খাঁচাটায় যে পাখিটির মাথা কোনো তাল আছে কি না, যেমন পায়রার তাল থাকে তো দেখে নেবেন। দ্বিতীয়ত দেখবেন পায়ের আঙুলগুলো ঠিক আছে কি না, ফেদার কোনো শাইনিং আছে কি না, তবেই নেবেন। তো এটা একটা অ্যাডাল্ট গোল্ডেন, তো যদিও ঝুড়ি দেওয়া হয় শীতকালে, তো আমি কিন্তু ঝুড়ি দেবো, নিয়ে যাওয়ার এক সপ্তাহের মধ্যে ঝুড়ি দিয়ে দেবো। কারণ আমার যে ঘরটা সেট আপটা থাকে সেটা মোটামুটি ঠান্ডা, তো আমাকে মাঝে মাঝে ব্ল্যাক সিড মারতে হয়, এরকম ঠান্ডা হয়, তাই জন্য গোল্ডেনটা ভালো হয়, ফিঞ্চ পাখি আরও ভালো হয়, বর্দি তো ভালোই হয়, তাই জন্য আমি এটা ঝুড়ি এক সপ্তাহ পর দেবো, ঠিক আছে। আর ডিম পারলে সেটা আপনার সাথে শেয়ার করব। আর এর ডিমটা প্রথম ডিম, এদেরকে আমি এদেরকে দিয়েই তো তোলবার চেষ্টা করব। আর দ্বিতীয়ত তারপর যদি না ফোটে তারপরে আমি বেঙ্গলিকে দিয়ে তোলার চেষ্টা করব, ঠিক আছে। তুলুন তাহলে সেটাপে যাই, আরও কিছু কথা বলতে হবে আপনার সাথে যেটা জানেন না। গোল্ডেন পাখি যারা কেয়ার করেন একটু ভালো করে করবেন। এই দেখুন হাওয়া চলছে, ওয়েদারটা দেখুন আমাদের এখানে এরকম হয়ে আছে, তো হাওয়া চলছে, বাতাস বইছে, তাহলে কী হবে ঠান্ডা লাগতে পারে, কিন্তু আমার ঠান্ডা লাগে, আমার কিন্তু ঝুড়ি থেকেই থাকে, কোনো ঠান্ডার ভয় নেই। আমি সেটাপে ছেড়ে দিই, দেখুন ঠিক ফ্রেন্ডস। তো আপনার দেখিয়ে দিই কোনখানে রাখবো আমি। সো ফ্রেন্ডস, আমি কিন্তু আমার সেটআপে চলে এসেছি। তো আমার সেটআপে আগের এক পেয়ার দেখুন গোল্ডেন ছিল, দেখতে পাচ্ছেন এখানে গোল্ডেন ফিঞ্চ আছে। তো আমি দেখিয়ে দিই, ওদেরকে ঝুড়ি দিয়েছি বা এক খেপ বাচ্চাও তুলেছি, এই গরমের মধ্যে বাচ্চা আমি তুলেছি, দেখুন এখানে কিন্তু একটা, দেখুন। তো যেটা দেখলেন এই যে মাথায় দেখুন, এটা কিন্তু ব্রাউন কালার, এটা কিন্তু আগে ছিল আমার রেড কালার, এটা কিন্তু মল্টিং হয়ে গেছে ব্রাউন কালার, ঠিক আছে। মেল পাখিটার কথা বলছি, তো এই আমার আর এক পেয়ার হয়ে গেল, তো আমার দু পেয়ার টোটাল হয়ে গেল গোল্ডেন। তো এখন আমি দু পেয়ার কিনবো, তো এখানে কিছু জাবা রেখে দিয়েছি, তো আমি এখানে গোল্ডেনটাকে এই পেয়ারেই ছেড়ে দেবো। কারণ আমি যত নিচে রাখছি আমার সুবিধা হয়, কারণ দেখুন বাইরে জানলা, এই জানলা থেকে একটা হাওয়া আসে, যখন হাওয়া আসে তখন কিন্তু এই লং টেলগুলোতে লাগে হাওয়াটা, কিন্তু গোল্ডেনটা অত লাগবে না, গোল্ডেন জাস্ট ঠান্ডা থাকবে কিন্তু লাগবে না। তাই আমি যত পাচ্ছি নিচে আরও গোল্ডেন কিনলে দেবো, এইখানে জাবাগুনো বেরিয়ে আসবে, এইখানে 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 এখানে এরকম জায়গায় এখনও গোল্ডেন দেবো, এখনও আনবো আউল, এখনও আনবো স্টার। তো আপনারা থাকুন, আমাকে সাপোর্ট করুন, ঠিক আছে। এটা আমি ছেড়ে দিই কেজের সেটআপে, একটা বেরিয়ে গেছে, এখন একটা বেরোয় নি। তো বন্ধুরা, আমি কিন্তু দুটোকেই ছেড়ে দিয়েছি, দেখুন মেল আর ফিমেল পুরো পারফেক্ট বসে আছে। তো মেল ফিমেলকে আমি ছেড়ে দিলাম ভেতরে। তো আর একটা কথা বলি, এই যে আছে না, তো এখন আপনাদের কিন্তু জল দেবেন না পাখিকে, যত দূর থেকে আনুন বা একটা সেটআপ থেকে অন্য সেটআপে নিয়ে আসুন। তো এক সেটআপে বলছি আমি কিন্তু বোঝাতে চাইছি, ধরুন এই খায়া থেকে নিয়ে, ধরুন এই এই কেস থেকে নিয়ে আসছেন এই কেজে, তখনই জল দিন, কোনো অসুবিধা নেই। ধরুন একজনদের বাড়ি থেকে আপনি অন্য জায়গা থেকে নিয়ে আসছেন, তাহলে কিন্তু জল দেবেন না, কমসে কম 10 মিনিট পর জল দেবেন, তারপর দানা দেবেন, খাবারটা আগে থাকলেও কোনো অসুবিধা নেই, জলটা পরে দেবেন। তারপর কি এই পাখিটাকে এনেছি গোল্ডেনের ক্ষেত্রে বলেছি, তো এনেছি কী করতে হবে, এদের একটা ওয়েদারটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো কালকে আমাকে জলে দিতে হবে নিও 15, নিও 15টা কী হবে, পাখি যদি কোনো শরীর খারাপ থাকে তাদের ডাইজেস্ট করবে, তাহলে নিও 15টা দিয়ে শুরু করতে হবে। নিও 15টা যদি ওষুধটা মেরে দিই দুবার, দু একদিন ছাড়া ছাড়া, তাহলে কিন্তু পাখিটি আমার অ্যাডজাস্টমেন্ট করে নেবে আমার এই ঘরের ওয়েদারের সাথে, ঠিক আছে ফ্রেন্ডস। তো বলবেন পাখিটি কেমন হয়েছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমার চ্যানেল লাভিং পেটস এম্পেয়ার ইউটিউব চ্যানেল।